মানিকগঞ্জে ঘূর্ণিঝড় রেমানের আগাতে উড়ে গেছে ঘরের চাল মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায় যে তাঁতপলি রয়েছে সে তাঁতপলি এলাকায় আজকে দুপুরে এই ঘটনার শিকার হয় ওখানকার কর্মরত যারা তাঁতি রয়েছেন তারা তাদের যারা আমাদের যারা জানিয়েছেন যে আজকে দুপুর দুইটার দিকে তারা যখন জোহর নামাজ পড়তেছিলেন ঠিক সেই সময় কিন্তু রমাল লাগাতে তাদের ঘরে যা চালগুলো রয়েছে সে চালগুলো উড়ে গেছে এছাড়া কিন্তু তারা এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছে তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই রোমাল আগাতে সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলো এর উপকূলীয় অঞ্চলগুলোর মতো মানিকগঞ্জ জেলাতেও কিন্তু যে রেমাল ঘূর্ণিঝড় রয়েছে এর প্রভাব বিস্তার করছে আমরা দেখছি যে গতকাল রাত থেকে যে এই রোমালের যে প্রভাব পড়েছে মানিকগঞ্জ জেলাতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের যে জনজীবন স্বাভাবিক সেটা ব্যাহত আছে আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এটা মানিকগঞ্জ বেধ এলাকায় এটি মূলত সিঙ্গার হেমায়তপুর যে মানিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সেই মহাসড়কটা আপনার দেখছেন দর্শক যেখানে রেমালের প্রভাবে যেই মহাসড়কটি কিন্তু আপনার দেখছেন পানি অনেক জমে গেছে এবং যারা মোটর সাইকেল বা বাইক বা যে বিভিন্ন যানবাহনগুলো যাচ্ছে তা আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করব এখানে একজন ভাইয়ের সাথে আপনি একটু বলবেন যে রেমালের প্রভাবে আসলে জনজীবন কতটা আসলে ব্যাহত হচ্ছে আপনাদের এখানে রোমালের প্রভাবে আমাদের জন দুর্ভোগ অনেকটাই হচ্ছে কারণ আমাদের কর্মজীবী আমরা সবাই কর্মজীবী মানুষ আমাদের কর্মসংস্থানে যেতে অনেক সমস্যা হচ্ছে যেমন আমি আজকে আমার নিজের কর্মসংস্থানে আমি ভালোভাবে কাজ করতে পারি পারিনি আর দ্বিতীয়ত আমাদের এই রোমালের প্রভাবে জনদুর্ভোগ অনেকটাই বিপর্যয়ের দিকে দেখছি যে মানে অনেক পানি জমে গেছে আপনাদের এই পানিতে রাস্তাতে কী পরিমাণ আপনাদের সমস্যা হচ্ছে সমস্যার কথা আর কত বলবো অনেক তো আপনারা নিজেরাও দেখতে আসছেন এখান দিয়ে আমাদের শিবালয় হরিরামপুর থানার দুইটা থানার মানুষ প্লাস কয়েক হাজার গাড়ি যানবাহন এখান দিয়ে চলাচল করে কিন্তু আমরা এখানে রাস্তা বেশ কিছুদিন যাবৎ আমরা এখানে কোনো সংস্কার কোনো কাজ আমরা দেখতেছি না প্লাস প্রচুর অ্যাক্সিডেন্ট এখানে হয় আপনি একটু দেখেন আপনি এই মোটর সাইকেলগুলো পড়ে যাচ্ছে অটোরিক্সাগুলো পড়ে যাচ্ছে কিন্তু সংশ্লিষ্ট যারা মহলে যারা মহলে যারা আছে তাদের এখানে সুনজর এখন আমরা দেখছি এখানে ধন্যবাদ আপনাদের দর্শক দেখছেন যে এই দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাইক চলে আমরা একজন বাইক যে চালক তার সাথে কথা বলার চেষ্টা করবো তো রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনাদের কাজে কি পরিমাণ ক্ষতি হচ্ছে একটু বলবেন একটু কাজের তো অনেক ক্ষতি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জন্য অবস্থা খুবই খারাপ এই দুর্বৃত্ত মানে দুর্বিসহ বাজার দ্রব্য জিনিসের যে দাম তাতে মানুষের বেঁচে থাকা খুব কষ্ট এর মধ্যে এই প্রভাব তো সারা বাংলাদেশে উপকূলে তো এটা পৌরসভার গুদের উপর বিস্ফোরা এটা কোনো প্রশাসনের কোনো লোকজনের কোনো মানে চিন্তা ভাবনাই নাই এটা সাধারণ মানুষের জন্য যে রাস্তা এই রাস্তার যে অবস্থা এটা সাধারণ মানুষের কথা ভাবে না তারা পাচারও ভালো গাড়ি নিয়ে ঘুরে তাদের গাড়িতে গাড়ি ভাঙব ভাঙবো না চলবো না এসির বাতাস খাইতে খাইতে চলে যায় বলে জেলা প্রশাসক বলে পৌরসভার রাস্তা পৌরসভা বলে এল রাস্তা এল আবার বলে যে এটা হলো সড়ক ও জনপথের এই এই অবস্থা যদি চলতে থাকে এই অবস্থা আজকে দুই বছর ধরে চলছে কারও কোনো নজরদারি নাই কোনো তোয়াক্কাও করে না মানে এই পৌরসভার মধ্যে এটা একটা সারা মানিগঞ্জের ভিতরে আমার মনে হয় সর্ব সর্বোচ্চ মানে খারাপ একটা জায়গা যদি থাকে এটা ব্যোথাঘাটের গ্যাসের সিলিন্ডার আর কি মানে যাত্রী আপনার এটা হলো আমার নিজের গাড়ি কিন্তু এই বাচ্চা হলাম নিজের অটো বাইক হ্যালো বাইক নিয়ে নিজে বাইরেছি ওই যে গ্যাস মানে বদলান লাগবে গ্যাস নাই ধন্যবাদ ছিলেন এখানে একজন যে বাইক চালক তিনি কিন্তু তার দুটো বাচ্চা সে আপনার আপনার দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের নিয়ে কিন্তু বাসার যে রান্নার গ্যাসের সিলিন্ডার সেটি নিয়ে এই দুর্ভোগের মধ্যে বেরিয়ে হয়ে গেছে এলাকা রয়েছে যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে গতকাল রাত থেকে বিদ্যুতের অভাবে কিন্তু তাদের স্বাভাবিক কাজকর্ম সেটি করতে পারছে না এছাড়া আমরা আপনাদের দর্শক আরেকটি বিষয় জানা রাখতে চাই রেমালের প্রভাবে কিন্তু আপনার দেখছেন যে এই এলাকায় কিন্তু অনেক ধরনের যে ব্যবসা বাণিজ্য সেই দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু অনেকটা ক্রেতাশূন্য হয়ে পড়েছে আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে এটা একটা মাছ বাজার সেই মাছ বাজারে কিন্তু আপনার দেখছেন যে মাছের কিন্তু যে ক্রেতা সেই ক্রেতাগুলো এখন নেই যেখানে এই বাজারে কিন্তু প্রচুর মাছের সমাগম থাকে এবং প্রচুর ব্যসা হয় আমরা দর্শক একটু একটা মাছ বাজারে আপনাদের একটু দর্শক নিয়ে যাওয়ার চেষ্টা করব রেমালের প্রভাবে তাদের ব্যবসার কী পরিমাণ ক্ষতি হচ্ছে দর্শক আপনারা দেখছেন যে এটি একটি মাছ বাজার মানিকগঞ্জ ব্যথা এলাকার এই মাছ বাজার এলাকায় কিন্তু আপনার দর্শক দেখছেন পানি কী পরিমাণ ঢুকে গেছে আমরা একটু আমি একটু দেখানোর চেষ্টা করব কী পরিমাণ পানি এদিকে আসছে এই সাইড দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু একটা মাছ বাজার দর্শক মাছ বাজারে কিন্তু আপনার দেখছেন যে কীভাবে এই পানিগুলো ঢুকছে এই বাজারে কিন্তু অনেক দেশি এবং আমাদের নানা প্রজাতির মাছগুলো পাওয়া যায় তা আমরা এখানে কথা বলার চেষ্টা করব একজন মাছ বিক্রেতার সাথে তো আপনি একটু বলবেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনাদের ব্যবসা বাণিজ্যে কী অবস্থা একটু বলেন তো একটু আসেন তো দেখে একটু এখন যেরকম কেমন টাকা বিক্রি করেন ইনকাম করি কি পরিমাণ নিচ্ছিলো মানে ইনকাম নেই আদার দুই টাকা ইনকাম তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে একটি মাছ বাজার এবং এখানে একটি সবজি বাজার আপনার দর্শক প্রতিদিন কিন্তু কয়েক লক্ষ টাকার হ্যাঁ বেচা কিনি হয় রেমালের প্রভাবে দর্শক দেখছেন যেখানে কিন্তু বেচ্চা কিনির অবস্থা খুবই খুব তো আমরা একজন এখানে সবজি বিক্রেতা আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে রেমালের প্রভাবে তা আপনি একটু বলবেন আপনাদের কি সবজি বিক্রেতা কি অবস্থা আসলে এর মালের ব্যবসা কি বেচাকেনি বর্তমান ভাই বৃষ্টির কারণে বেচায় বেচাকেনি কম এখন কি পরিমাণ টাকা বিক্রি করেন এবং আজকে কি অবস্থা ভাই আজকে ভাই 1500 1600 স্বাভাবিক সময় কেমন বিক্রি করেন ঠিক নাই ভাই বেচাকেনি যখন ছিল এখন তো বর্তমান বেচাকেন নাই যখন বেচাকেন ছিল তখন তো 5 7000 টাকা 8000 10000 এখন তো বেচাকেন নাই এখন 2025 3000 এর আমরা দেখছি যে পানি হয়ে গেছে মানে খুব খারাপ অবস্থায় এতে আপনাদের কি কি সমস্যা এতে বৃষ্টির বাঁচাগুলি হয় না তো লোকজন তো বাসা থেকে বের হয় না আর এই পানির পাড়ায় পানির জন্য লোকজন হয় না দর্শক আমার কাছ থেকে এই ছিল মানিগঞ্জ থেকে রেবাল ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর শহীদ ইসলাম সুজন মানিগঞ্জ বেদ হালাকা মানিগঞ্জ ধন্যবাদ